সোপেন ইউনিভার্সিটি 2019 এবং 2020 শিক্ষা বর্ষের বিডিপি এর অ্যাসাইনমেন্ট ফোকাসে করেছে আজকের ভিডিওটি অ্যাসাইনমেন্ট সংক্রান্ত অ্যাসাইনমেন্ট কিভাবে লিখলে আমরা পেছ নাম্বার পেতে পারি অ্যাসাইনমেন্টের উত্তর আমরা কোথা থেকে কিভাবে পেতে পারি অ্যাসাইনমেন্ট না লিখলে আমাদের কি হতে পারে এবং সর্বশেষ কি কী বিষয়ের উপর আমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে তো আমরা প্রথমেই আসি অ্যাসাইনমেন্ট কীভাবে লিখলে বেশি নাম্বার পাওয়া যায় ইউনিভার্সিটি নির্দিষ্ট কোশ্চেন পেপারের উপর এবছর থেকে অ্যাসাইনমেন্ট লিখে জমা দিতে বলেছে তো ওই কোশ্চেন পেপারটি আমরা প্রথমে প্রিন্ট আউট করে নেবো সাইড প্রিন্ট করতে পারি কোশ্চেন পেপারের মতো এবং দুদিকেই আমরা অ্যান্সার লিখতে পারি কোনো সমস্যা নেই তো আমরা ইউনিভার্সিটি দেওয়া কোশ্চেন পেপারের উপর নির্দিষ্ট উত্তর লেখা জায়গা আছে সেখানে সুন্দর হাতে লেখাই প্রাসঙ্গিক উত্তর এবং আমরা যে অ্যান্সারটা লিখবো সেই অ্যান্সারটা ইউনিভার্সিটি দেওয়া নির্দিষ্ট শব্দের লিমিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। এভাবেই আমরা অ্যাসাইনমেন্টে বেশি নাম্বার পেতে পারি এবার আমরা আসবো অ্যাসাইনমেন্ট আমরা কথা থেকে উত্তরটা কালেক্ট করব ইউনিভার্সিটি যে স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করেছে সেখানে আমরা অ্যাসাইনমেন্টের উত্তর পাব। এর সঙ্গে আমরা বিভিন্ন রেফারেন্স বইয়ের যদি সাহায্য নিই তাহলে অ্যাসাইনমেন্টের উত্তরটা আরও ভালো হয়ে উঠবে এবার রেফারেন্স বই খুঁজে তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল মিশিয়ে অ্যান্সার করা যদি পসিবেল না হয় সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন কোচিং সেন্টার বা ইনস্টিটিউটের সাহায্য নিতে পারেন তবে সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন তাদের অ্যাসাইনমেন্টের অ্যান্সারের কোয়ালিটি যেন গুণগত মানসম্পন্ন হয় এক্ষেত্রে কিছু ইনস্টিটিউটের নাম আমি সাজেস্ট করে রাখছি আপনারা ওনাদের অ্যাসাইনমেন্টের কোয়ালিটি দেখে তবেই কালেক্ট করবেন প্রথমে আমি গেট ফিউচার ইনস্টিটিউটের নাম বলছি এবং নাম বলছি এই কারণে কারণ এই গেটওয়ে অফ ফিউচার ইনস্টিটিউট আমার জানা ভালো কোয়ালিটির অ্যাসাইনমেন্ট প্রোভাইড করে থাকে তার সঙ্গে ফাইনাল নোটস এবং সাইসানও তবে অবশ্যই আমি বলছি বলে আপনারা নেবেন না আপনারা ওনাদের অফিসে যোগাযোগ করে ওনাদের অ্যাসাইনমেন্ট ফাইনাল নোটস সাইসান যাই নেন না কেন কোয়ালিটি দেখে তবেই নিন এরপরে আমরা আর আরও কয়েকটি ইনস্টিটিউট বা কোচিং সেন্টারের নাম সাজেস্ট করছি তাদের ক্ষেত্রেও আমি বলবো আপনারা ভালো কোয়ালিটি কিনা অবশ্যই যাচাই করে নেবেন যেমন বিদ্যাভারতী আছে আপনার উজ্জ্বল কোচিং সেন্টার আছে আপনার এডুকেয়ার আছে গ্রিন এডুকেশন আছে এরকম অনেক সেন্টার তবে অ্যাসাইনমেন্টের গুণগত মান যেন যথেষ্ট ভালো হয় সেদিকে খেয়াল রাখবেন অনেকে কম টাকার লোভে আমরা ভুলভাল জিনিস কিনি তারপরে নাম্বার কমে যাওয়ার চান্স থাকে এটা যেন না হয় আমরা যখন কিনবই সেক্ষেত্রে যেন গুণগত মান ঠিক থাকে তাতে করে কম নিচ্ছে না বেশি নিচ্ছে সেটা তো অবশ্যই দেখব বা সেটা পরের কথা কিন্তু যেন নাম্বার বেশি পাই সেই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট না লিখলে আমাদের কি ক্ষতি হতে পারে অ্যাসাইনমেন্ট না লিখলে আমরা সেই ইয়ারের এক্সাম ফর্ম ফিল করতে পারবো না ফলে আমাদের ইয়ার ল্যাপস হওয়ার সম্ভাবনা থাকে আর অ্যাসাইনমেন্ট জিনিসটা আরও গুরুত্বপূর্ণ কারণ থার্টি পারসেন্ট মার্কস মেন মার্কশিটে ক্যালকুলেট হয় ফলে আমাদের সহজে পাস এবং অনেক বেশি নাম্বার পেতে এই অ্যাসাইনমেন্ট সাহায্য করে এবার আমরা আলোচনা করব অ্যাসাইনমেন্ট আমরা কি কি সাবজেক্টের উপর করব। বিএ বিএসসি বিকম এই তিনটে স্ট্রিমের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে চারটে কম্পালসারি সাবজেক্ট সবাইকেই করতে হবে তিনটে কম্পালসারি একটা ফাউন্ডেশন কোর্স একটা এফ একটা এপিজি একটা ইএনভিএস আর একটা এফিএইচ সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে প্রত্যেককে করতে হবে এফএসটি আর থার্ড ইয়ারে করতে হবে কমার্সের ক্ষেত্রে এ ওয়ান আর্টসের ক্ষেত্রে এ টু আর সায়েন্সের ক্ষেত্রে এ থ্রি এবার ফার্স্ট ইয়ারে আর্টসের ক্ষেত্রে মূলত হবে আপনার যেটা অনার্স পেপার সেই ই দিয়ে কোড থাকবে সেই সাবজেক্টটা ওয়ান এবং টু উদাহরণ হিসাবে বলি বেঙ্গলি ক্ষেত্রে ইবিজি ওয়ান ইবি টু হিস্ট্রির ক্ষেত্রে ইএইচ ওয়ান ই টু এভাবে সায়েন্সের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারে থাকবে ম্যাথ বাদে বাকিগুলোর এক দুই তিন এবং পাঁচ নাম্বার পেপার চার নম্বর পেপারটা যেহেতু প্র্যাকটিক্যাল পেপার ছিল তাই ওটার অ্যাসাইনমেন্ট হবে না এবার কমার্সের ক্ষেত্রে কমার্সের ক্ষেত্রে আপনাদের ওই আর্টসের মতোই এক এবং দুই এবার কমার্সের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন ওদের কিছু পেপার পাটে ভাগ করা আছে পেপারটা একটাই কিন্তু গ্রুপে গ্রুপ বি করে ভাগ করা আছে তাই কমার্সের ক্ষেত্রে আমরা কী করব এক দুই ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে এবার ম্যাথের ক্ষেত্রে বলে দিই ফার্স্ট ইয়ার এদের যেহেতু প্র্যাকটিক্যাল নেই তাই এক থেকে পাঁচ প্রত্যেকটা পেপারই অ্যাসাইনমেন্ট করতে হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কী হবে সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আর্টসের ক্ষেত্রে দুই পড়ে এসেছি তাহলে আমাদের পড়তে হবে আরও তিনটে পেপার সেকেন্ড ইয়ারে তিন চার পাঁচ সায়েন্সের ক্ষেত্রে যেহেতু আমরা পাঁচ পর্যন্ত পড়ে এসেছি ক্ষেত্রে পড়তে হবে ছয় সাত আর আটটা প্র্যাকটিক্যাল ছিল তাই নয় দশ তার সঙ্গে পড়তে হবে সেকেন্ড ইয়ারে একটা পাস পেপার প্রত্যেকেই আর্টস সায়েন্স কমার্স প্রত্যেককেই পাস পেপার যেটা আপনি পাসে রেখেছেন আর কমার্সের ক্ষেত্রে সেকেন্ড ইয়ারে পড়তে হবে আর্টসের মতোই তিন চার পাঁচ এক্ষেত্রেও পেপার কিন্তু গ্রুপ এ এবং গ্রুপ বিতে ভাগ করা আছে থার্ড ইয়ারের ক্ষেত্রে আর্টসের ক্ষেত্রে হবে ছয় সাত আট কমার্সের ক্ষেত্রেও সেম ছয় সাত আট শুধু পেপারটা ভাগ থাকবে গ্রুপে গ্রুপ বি করে তাও প্রত্যেক পেপার নয় একটা পেপার ভাগ আছে সম্ভবত আর আপনার সায়েন্সের ক্ষেত্রে হবে এগারো বারোটা প্র্যাকটিক্যাল তেরো এবং চোদ্দো দুটো একসঙ্গে পঞ্চাশ নাম্বার ম্যাথের ক্ষেত্রে এগারো থেকে পনেরো টোটালটাই পঞ্চাশ নম্বরের অ্যাসাইনমেন্ট করতে হবে আজকে এই সংক্রান্ত আলোচনা ছিল আমাদের আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন আবার বলবো আমি যে সমস্ত ইনস্টিটিউটের নাম করেছি আপনারা অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিতে চাইলে অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করে ওনাদের কোয়ালিটি সম্পন্ন মেটেরিয়াল দেখে নেবেন আমি গেটওয়ে থেকে নিয়েছিলাম আমার ভালো লেগেছিলো বলে আমি আপনাদেরকে ওনাদের নাম প্রথমেই বললাম কিন্তু আপনারা ওনাদের মেটেরিয়াল অবশ্যই দেখে নিন আপনাদের ভালো লাগলে তবেই কালেক্ট করুন অন্য সেন্টার থেকে নিলেও তাই করবেন মেটেরিয়াল দেখে নিন আপনাদের ভালো লাগলে তবেই কালেক্ট করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন